आज आम्रा जे रिव्यूटी करब सेटी कोनो ओषुध नय। बंधुरा अनेकेई रोयेछेन जादेर बुक जालापोड़ा बा गैसेर समस्याय भुगे थाकेन। এই সমস্যা মোটামুটি সবারই হয়, বিশেষ করে ভরা পেটে খাওয়ার পর কিংবা ভাজা পোড়া বা তৈলাক্ত খাবার খেলে। পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে এই সমস্যা বেশি হয়, অনেকটা হার্ট অ্যাটাকের মতো বুক ব্যথা ব্যথা করে। তখন আপনি এসোমিপ্রাজল ওমিপ্রাজল জাতীয় ট্যাবলেটগুলো খেলে ব্যথা অনেকটা সময় নিরাময় হয়। তবে আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন এবং দ্রুত কাজ পেতে চান, তবে এই যে আজকে যে রিভিউটি করছি এটি আপনি খেতে পারেন। দ্রুত ফল পেতে পানিতে মিশিয়ে এই ইনো খাওয়া যেতে পারে। এরপরও যদি ব্যথা না কমে তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এর আগেও আমরা বিভিন্ন কোম্পানির গ্যাসের ওষুধের রিভিউ দিয়েছি। এটি গ্যাসের ওষুধ নয়, কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এই ইনোর খুব প্রচলন রয়েছে। ইনোটি যদি খান পানিতে গুলিয়ে আপনাকে একটি তৃপ্তি দিবে। এটি আমরা অনেক সময় যে ভরা পেটে বিরিয়ানি খাওয়ার পরে বা ভাজা পোড়া খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, সেই কোল্ড ড্রিঙ্কসটি যদি না খেয়ে আপনি এটি খান তাহলে ভালো কাজ করবে। এটি লেমন ফ্লেভারের আর এটি খাওয়ার দেখা যাবে যে 6-7 সেকেন্ডের মধ্যেই দ্রুত কাজ করছে, অর্থাৎ আপনি দ্রুত গ্যাসের সমস্যা সমাধানের জন্য ইনো খেতে পারেন। এটি মোটামুটি ভালো কাজ করে, তবে অতিমাত্রায় না খাওয়াই ভালো, কারণ যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। আপনার যদি বড় ধরনের সমস্যা থেকে থাকে গ্যাসের, তাহলে আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন, তারপরে তিনি আপনাকে যে গ্রুপের ওষুধ দিবেন সেটি আপনি খেতে পারেন। যা হোক বন্ধুরা, আমরা নিয়মিত আপনাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ওষুধের রিভিউ দিয়ে থাকি। চেনা অজানা এবং নাম না জানা অনেক কোম্পানির ওষুধের রিভিউ দিচ্ছি, কারণ আপনি বাজার থেকে যখন ওষুধ ক্রয় করবেন আপনি যাতে ওষুধটি সহজে চিনতে পারেন, কিনতে পারেন, দাম সম্পর্কে ধারণা হয় এবং সেই ওষুধটি কোন কোম্পানির এবং কি কাজ করে সেটি সম্পর্কেও আমাদের ভিডিও থেকে আপনি মোটামুটি একটি ধারণা নিতে পারবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। যে কোনো পরামর্শে আমাদের রয়েছে ফেসবুক পেজ, আপনি সেই পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। ফেসবুকের পেজের লিংক দেওয়া রয়েছে নিচে, আপনি সেটি ভিজিট করতে পারেন। আজ রাখছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।